হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে খুবই মজাদার একটা পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি আর এই পিঠাটা আমি বানিয়েছি ময়দা দিয়ে উপরটা কত সুন্দর ক্রিস্পি দেখুন লেয়ারের মতো খুলে আসছে আর ভিতরে আমি নারকেলের পুর ভরেছি চলুন দেখে নি মজাদার এই পিঠাটা আমি কিভাবে বানিয়েছি পিঠার ডোটা তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু সয়াবিন তেল এখন হাত দিয়ে এই তেল ও লবণটাকে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন রুম টেম্পারেচারে থাকা নরমাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব পানিটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আমাদের একটা নরম ডো লাগবে ভালোভাবে এটাকে এখন মথে নিতে হবে ঠিক এরকম একটা নরম ডো আমাদের দরকার এখন এই ডো টা থেকে অর্ধেকটা ডো আমি নিয়ে নিব এটাকে আমি কেটে ছোট ছোট নিচ্ছি টুকরো করে এখন এক টুকরা দিয়ে আমি একটা লেচি বানিয়ে নিব লম্বা করে এভাবে বাকি সবগুলো বানিয়ে নিব এখন একটা বাটিতে আমি এই লেচিগুলো নিয়ে নিয়েছি এবং উপর থেকে তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ এই তেলের মধ্যে আমি এই ছোট ছোট লেচিগুলোকে ভিজিয়ে রাখব সবগুলো বানানো হয়ে গেছে সবগুলোকে আমি তেলের মধ্যে পিটোপিট করে ভিজিয়ে নিয়েছি এখন একটা প্লাস্টিক র্যাপ দিয়ে এগুলোকে আমি ঢেকে দিচ্ছি আপনারা একটা ঢাকনা বা বাটি দিয়েও ঢেকে দিতে পারেন এখন এটাকে ভালোভাবে আটকে আমি তিরিশ মিনিটের জন্য এভাবেই তেলের মধ্যে ভিজিয়ে রাখবো ভিতরে পুরটা বানানোর জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ কোরানো নারকেল নিয়ে নিয়েছি এখন এতে দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি আর আমি এখানে একদম ফ্রেশ কোরানো নারকেল ব্যবহার করছি এতে করে পিঠার টেস্ট অনেক ভালো আসবে আমি লাল চিনি দিয়ে দিয়েছি আপনারা সাদা চিনিও ব্যবহার করতে পারেন এখন চুলার আঁচ ধরিয়ে দিয়েছি নারকেল ও চিনিটাকে আমি এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব। নারকেল থেকে চুলার তাপের কারণে এখন রস বের হয়ে আসবে এবং চিনির সাথে ভালোভাবে মিশে যাবে দেখুন চিনিটাও গলে গেছে এবং নারকেল থেকেও যথেষ্ট পরিমাণ রস বের হয়ে এসেছে এখন এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে আমি এই রসটা শুকিয়ে নিব। রসটা শুকিয়ে গেছে এবং নারকেল থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে এসেছে আমাদের এটা তৈরি হয়ে গেছে এখন আমি চুলার আঁচটা অফ করে দিব এবং এটাকে ঠান্ডা করে নিব আধা ঘন্টা হয়ে গেছে পিঠা বানানোর এই লেচিগুলোকে আমি তেলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম এখন এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিয়েছি হাত দিয়ে এটাকে একটু প্রেস করে একটু লম্বাটা একার করে নিয়েছি এখন বেলুন দিয়ে হালকা একটু বেলে নিব একটা সাইডকে একটু বেশি পাতলা করে নিব পাতলা করা সাইডে আমি এখন দিয়ে দিচ্ছি নারকেলের পুর এখন আমি এভাবে হাত দিয়ে এটাকে ফোল্ড করে নারকেলের পুরটাকে প্রথমে ঢেকে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এটাকে তৈরি করছি এখন এটাকে আমি এভাবে দু তিনবার ফোল্ড করে নিব একটু টেনে টেনে যাতে একটু পাতলা হয়ে যায় ডোটা এখন যে অতিরিক্ত অংশটা এটাকে আমি একটু ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি এখন এই ডোটাকে আবার পেছিয়ে নিব। এবং একটু টেনে টেনে পেছিয়ে নিব এতে করে একটু পাতলা হয়ে যাবে এবং উপরের অংশটা ভেজে নেওয়ার পর অনেকটা ক্রিস্পি হবে আর কেটে নেওয়ার কারণে এইগুলো লেয়ারের মতো হয়ে যাবে খেতেও খুব মচমচে ভালো লাগবে অতিরিক্ত অংশটা আমি এক সাইডে এভাবে চেপে এটাকে এবার গোল করে নিব হাত দিয়ে হালকা করে প্রেস করে দিচ্ছি এই একই পদ্ধতিতে আমি সবগুলো বানিয়ে নিব একটা ফ্রাইং প্যান চুলায় বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি পিঠাগুলো ভাজার জন্য তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এটা এখন একে একে বানিয়ে রাখা পিঠাগুলো দিয়ে দিব। প্রথমে পিঠার এই পিঠটা আমি হালকা করে ভেজে নিব এরপর এগুলোকে উল্টে নিব এখন অন্য পিটটাকে লালচে বাদামি করে ভেজে নিতে হবে। অন্য পিটগুলো ভাজা হয়ে গেছে লালচে বাদামি করে এখন এই পিটটা আমি একটু কম ভেজেছি তাই এটাকে আবার একটু ভেজে নিব লালচে বাদামি করে। চুলার আঁচ পিঠা ভাজার সময় আমি মিডিয়ামে করে দিয়েছিলাম। খুব বেশি আঁচে ভাজলে হয়তোবা পুড়ে যেতে পারে। এখন এই পিঠগুলো আমি উল্টে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এই পিঠটাও ভাজা হয়ে গেছে এখন পিঠাগুলোকে আমি একটা কিচেন পেপারের উপর তুলে নিব যাতে অতিরিক্ত তেলগুলো কিচেন পেপার শোষণ করে নিতে পারে সবগুলো পিঠায় ভাজা হয়ে গেছে এখন এখান থেকে আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন উপরের অংশটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরে তো মজাদার নারকেলের পুর ভরা আছে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবে